আজ আমি তোমাদের জন্য অনেক ইমোশনাল একটি গল্প নিয়ে এসেছি। এই গল্পটি শেষে তোমরা এটা মেনে নিতে বাধ্য হবে যে টাকা থাকলেই আসলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো মুভিটিউব বাংলা। দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের একটি হসপিটালে বাচ্চাদের ওয়ার্ড দেখানো হয়। তখন একটি বাচ্চা ছেলে এসে বেডগুলোতে হাত রাখে, যার ফলে দুটি বাচ্চার পরিচয়পত্রের কার্ড পড়ে যায়। নার্স তখন ওই পরিচয়পত্রের কার্ডগুলো আবারও লাগিয়ে দেয় আর বাচ্চাটিকে নিয়ে ওখান থেকে চলে যায়। সিন শিফট হয়ে আমাদের 13 বছর পরের কাহিনী দেখানো হয়। আজ ইনশির জন্মদিন ছিল, ওই হচ্ছে আমাদের এই মুভির ফিমেল লিড। পরিবারের সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল, ওদের খুবই হ্যাপি একটা ফ্যামিলি ছিল। ইনশি ওর ভাই জুনের কাছে গিফট চায়। জুন কিছুক্ষণ ওর সাথে মজা নেয়, দেন ওর গিফটটা ওকে দিয়ে দেয়। এরপর ওরা দুজন একসাথে পিয়ানো প্লে করে। ওরা দু ভাই বোন একজন আরেকজনকে অনেক ভালোবাসে। অন্যদিকে আমাদের একটি দরিদ্র পরিবার দেখানো হয়। এই মেয়েটির নাম হচ্ছে শিন। আজ শিনেরও জন্মদিন। শিনের মা একটি ছোটোখাটো রেস্টুরেন্ট চালায়, তো এসব জন্মদিন করার জন্য ওনার কাছে কোনো টাকাই নেই। একবেলার খাবার জুটাতেই ওনার অনেক কষ্ট হয়ে যায়। এইসব জিনিসে শিন অনেক কষ্ট পায় আর সব সময়ই ওর মন অনেক খারাপ থাকে। স্কুল শেষে জুন ইনশিকে ওর পছন্দের সিডি প্লেয়ার দেখিয়ে বলে, তুমি যদি এটা নিতে চাও আমাকে ধরো। এটা বলেই ও সাইকেল চালাতে থাকে। ইনশি ওর সাইকেলটা নিয়ে ওর পিছু করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ করেই একটা গাড়ির সাথে ইনশির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওকে জলদি হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওর মা বাবাও টেনশনে হসপিটালে চলে আসে। অনেক রক্তক্ষরণ হওয়ার কারণে ইনশির রক্ত লাগবে, কিন্তু ওর রক্তের সাথে কারোই রক্ত ম্যাচ হচ্ছিল না। ইনশির বাবা ওর মাকে বলে, আমাদের রক্তের গ্রুপ ও পজিটিভ, কিন্তু ইনশিরটা বি পজিটিভ। মানে ওনারা বুঝে যায় ইনশি ওনাদের আসল মেয়ে না, 13 বছর আগে ওনাদের মেয়ে বদলিয়ে গেছে। এরপর ওনারা আরও জানতে পারে শিন হচ্ছে ওনাদের বায়োলজিক্যাল মেয়ে, আর শিনের মাও এই খবরটা পেয়ে যায়, আসলে ইনশি ওনার আসল মেয়ে। ওনারা কি করবে কেউই কিছু বুঝতে পারছিল না, কারণ ওনারা এখন সবাই ইমোশনালভাবে একজন আরেকজনের সাথে কানেক্ট হয়ে গেছে। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর বাসায় সবাই একসাথে খাবার খাচ্ছিল, তখনই দরজার বেল বেজে উঠে। দরজা খুললেই শিন ভেতরে চলে আসে আর কিছু পেপার্স দেখিয়ে বলে, আপনারা দুজনই আমার বায়োলজিক্যাল বাবা মা, তাই না? ইনশি বলে, বাবা মা ওইসব কি বলছে? শিন বলে, কিসের বাবা মা? তুমি ওনাদের কোন অধিকার বাবা মা বলছো? তুমি কষ্ট পাবে বলে আমার বাবা মা তোমাকে কিছুই বলেনি। আচ্ছা, আপনারা যদি বলতে নাই পারেন আমি বলছি, তুমি ওনাদের আসল মেয়ে না, ওনারা আমার আসল বাবা মা। হসপিটালে আমরা বদলে গিয়েছিলাম, তোমার মা ওই রাস্তায় রেস্টুরেন্ট চালাচ্ছে। এসব শুনে তো ইনশির মাথায় আকাশটা ভেঙে পড়ে। জুনও শিনকে ওর বোন মেনে নিতে পারছিল না। ইনশি ওখান থেকে দৌড়ে বাইরে চলে যায়, জুনও ওর পিছু যায়। ইনশি এসে ওর প্রিয় গাছটার নিচে বসে পড়ে আর এই ভাগ্যের জন্য কান্না করতে থাকে। জুন ওকে সামলানোর অনেক চেষ্টা করে, ও বলে, যা কিছুই হয়ে যাক তুমি কখনো আমাদের মন থেকে সরবে না। পরের দিন সকালবেলা ইনশি ওর এই ভালোবাসার পরিবারটাকে শেষবারের মতো দেখে আর ওর ব্যাগ প্যাক করে এই বাসা ছেড়ে চলে যায়। ইনশি এখান থেকে ডিরেক্ট ওর আসল মার কাছে চলে যায়। উনি ওকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর ওখানে জুনের মা চলে আসে আর ইনশিকে ওনাদের সাথে আমেরিকা যেতে বলে, কারণ ওনারা কিছুদিনের মধ্যেই আমেরিকা চলে যাবে। ইনশির আসল মাও ওকে ওনাদের সাথে আমেরিকা চলে যেতে বলে, কারণ ওখানে গেলে ওর ভবিষ্যৎ ভালো হবে। কিন্তু ইনশি ওর গরিব মাকে চুজ করে ওনার সাথেই থেকে যায়। কিছুদিন পর ওনারা সবাই আমেরিকা চলে যায়। ইনশি শেষবারের মতো ওনাদের সাথে দেখাও করতে পারে না। এভাবে অনেক বছর কেটে যায়, সবাই এখন বড় হয়ে গেছে। জুন ওদের শহরে আবারও ফিরে এসেছে আর সব জায়গায় ইনশিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও ও ইনশিকে পায় না। অন্যদিকে ইনশি একটি হসপিটালে নার্স হয়ে কাজ করছিল। ওর মেন উদ্দেশ্যই হচ্ছে ও অনেক টাকা কামিয়ে ওর মাকে অনেক খুশি রাখবে। এখানে নার্সিংয়ের সাথে সাথে ও কিছু পার্ট টাইম জবও করে। একদিন ইনশি ওর ফ্রেন্ডের সাথে কোথাও যাচ্ছিল, তখন ওখানে হান আসে। হান একটা প্লে বয়, ও অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। ও টোল ফি দেওয়ার জন্য ওর কার্ড খুঁজতে থাকে, কিন্তু ভুলবশত
ওর কার্ডসগুলো সব বাসায় রেখে এসেছে, ওর কাছে কোনো টাকাও ছিল না। তো ও টোল লেডির কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে যে আমার কাছে টাকা নিয়ে এখন, আমি পরে দিয়ে দিব। কিন্তু মেয়েটা তো কোনোভাবেই মানছিল না, ওর জন্য করে জ্যাম লেগে যায়। ইনশিও এখানে ফেসেছিল, এই জন্য ইনশি গিয়ে ওর আর হানের গাড়ির টোল ফিটা দিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। হানের কাছে ইনশির অ্যাটিটিউডটা ভালোই লাগে, যেন ইনশি গাড়ির নাম্বার প্লেটের পিক তুলে রাখে। ইনশি ওর মার রেস্টুরেন্টে যায়। ওখানে কিছু গুন্ডারা ওর মাকে টাকার জন্য বিরক্ত করছিল, কারণ ইনশির ভাই ওনাদের থেকে ধার নিয়েছে। ইনশি তখন ওদের টাকা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। ওর মা তখন কান্না করে দিয়ে বলে, আমি যদি তখন তোমাকে ওনাদের সাথে আমেরিকাতে পাঠিয়ে দিতাম তাহলে তোমাকে আজ এত কষ্ট সহ্য করতে হতো না। ইনশি ওর মাকে সামলিয়ে বলে, এটা আমার ডিসিশন ছিল আর আমার এটাতে কোনো আফসোসই নেই, আমি তোমার সাথে অনেক খুশি আছি। এখানে হান ইনশির ব্যাপারে সব ডিটেলস বের করে ফেলে। নেক্সট দিনে জুন কার্গোতে করে কিছু জিনিস নিয়ে এসেছিল আর ওগুলো গুছাতে থাকে। তখনই ওখানে হান এসে এত বছর পর ওর ফ্রেন্ডকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। রাতের বেলা হান একটা ক্লাবে ডান্স করছিল। হান ইনশির ফ্রেন্ডের মাধ্যমে ইনডিরেক্টলি ইনশিকে পার্টিতে ইনভাইট করে। দেন ইনশির ফ্রেন্ড ইনশিকে সেই পার্টিতে নিয়ে আসে। জুনও ওই পার্টিতে ছিল, হান পিয়ানো বাজাচ্ছিল। এটা শুনে ইনশি ওকে জুন মনে করে ওর কাছে যায়, কিন্তু হানকে দেখে ও মন খারাপ করে চলে যায়। সামনে জুনও বসেছিল, কিন্তু ও ইনশিকে দেখতে পায় না। হান ইনশির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও চলে যায়। পরের দিন হান আর ওর ফ্রেন্ডরা লাঞ্চ পার্টি করছিল। এখানে ও ইনশি পার্ট টাইম জব করত। ওর একটা ফ্রেন্ড ইনশিকে ক্র্যাবের খোসল বের করতে বলে, এমনকি ওকে খাইয়েও দিতে বলে। ইনশি সেরকমটাই করে, কিন্তু এরপরও ওই ছেলেটা ওর সাথে জবরদস্তি করতে থাকে। এতে পেরেশান হয়ে ইনশি ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ছেলেটা ওকে যেতেও দেয় না। এতে হ্যান রেগে ওর ফ্রেন্ডকে থ্রেট দিয়ে ইনশিকে নিয়ে ওখান থেকে চলে যায় আর ইনশির কাছে আজকের জন্য মাফ চায়। ইনশির সিডি প্লেয়ারটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ওর সিডি প্লেয়ারটা ঠিক করতে ও একটা শপে যায়। ও চলে যাওয়ার পরই জুন ওখানে ওর সিডিটা ঠিক করতে আসে। লোকটি বলে, ঠিক এরকম একটা সিডি প্লেয়ারই একটা আমি কিছুক্ষণ আগেই ঠিক করতে দিয়ে গেল। এটা শুনে জুন জলদি ইনশিকে খুঁজতে বের হয়ে যায়, অ্যান্ড ফাইনালি ও ইনশিকে খুঁজে পেয়ে যায়। জুন ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইনশি ওখান থেকে চলে যায়। সন্ধ্যাবেলা ইনশি ড্রিঙ্কস করছিল। জুন অনেক সাহস করে ওর কাছে যায়, কিন্তু এবারও ইনশি ওর সাথে কথা বলে না। তো জুন ওর পিছু যেতে থাকে। ইনশি বলে, তুমি কেন ফিরে এসেছো, তখন আমার কথা মনে পড়েনি যখন ছেড়ে চলে গিয়েছিলে? এটা বলেই ও সেন্সলেস হয়ে যায়। জুন তখন ওকে কোলে তুলে ওর বাসা নিয়ে যায়, আর ওর দেয়া সেই ছোটোবেলার চাবিটা এখনও ওর কাছে আছে দেখে ও অনেক খুশি হয়ে যায়। পরের দিন জুন ওকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যায় আর ইনশিকে ওর গলার চাবিটা দিয়ে এটার দরজাটা খোলার কথা বলে। ওখানে ইনশির জন্য অনেক কিছু রাখা ছিল। জুন ইনশির প্রতি জন্মদিনে ওর জন্য কিছু না কিছু কিনে রাখত, আর এই ট্যাঙ্কটাকেও আমেরিকা থেকে এখানে শিফট করে নিয়ে এসেছে। এসব দেখে ইনশি অনেক ইমোশনাল হয়ে যায় যে জুনও ওকে কত মিস করত। ওরা সবাই একসাথে ছিল। কিছুক্ষণ পর ওখানে শিন আসে। ইনশি শিনের কাছে ওর মা বাবার কথা জিজ্ঞেস করে। ইনশি বলে, ওনারা তো তোমাকে ভুলেই গিয়েছে, একদমই মিস করে না তোমাকে। এরপর হান ইনশিকে ওর বাসায় আগিয়ে দিচ্ছিল। ইনশি ওকে জিজ্ঞেস করে, আমি কি সত্যিই এতটা খারাপ, সবাই আমার থেকে দূরে চলে যায়, আমি কি শুধু এটাই ডিজার্ভ করি? হান বলে, আমি তোমাকে সত্য কথা বলবো, যে মানুষ সবসময় অন্যের কথা চিন্তা করে সে নিজের কথা ভাবতেই ভুলে যায়, আর পুরো দুনিয়াও তখন আর তার কথা ভাবে না। বাসায় শিন জুনকে বলে, তুমি বাবা মাকে ইনশির ব্যাপারে কিচ্ছু বলবে না, মার শরীর এমনিতেই খারাপ, ওর কথা শুনলে আরও খারাপ হয়ে যেতে পারে। জুন বলে, ইনশিকে দেখলে মা সুস্থও হয়ে যেতে পারে, ওর চিন্তাতেই তো মা অসুস্থ হয়ে পড়েছে। পরের দিনে হান হসপিটালে ইনশির সাথে দেখা করতে আসে। ইনশি বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে কাজ করি? হান তখন ওর কাছে গিয়ে বসে পড়ে আর ওর সাথে কথা বলে ওকে চিয়ার আপও করে ফেলে। হান ইনশিকে ওর সাথে যেতে বলে। দেন ওরা দুজন প্রথমে একটা সুপার মার্কেটে যায়। অনেক জিনিসপত্র কিনে ওগুলো নিয়ে ওরা একটা বৃদ্ধাশ্রমে যায়, যেখানে ওরা ওনাদের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করে। হানকে এভাবে দেখে ইনশি অনেক ইমপ্রেস হয়ে যায়। দেন ওরা দুজন একসাথে ডান্স করতে থাকে। ওদের এভাবে সিন দেখে ফেলে,
ও অনেক রেগে যায়, কারণ ও হানকে পছন্দ করে। শিন ভাবতে থাকে ইনশির সবসময়ই আমার জিনিসগুলো আমার থেকে কেড়ে নেয়, কিন্তু আসলে তো ইনশির এখন বা আগে কোনো দোষী ছিল না। ব্যাক করার সময় ইনশি হানকে থ্যাঙ্কস বলে যে আজ তোমার জন্য করে আমার দিনটা ভালো গিয়েছে। ও জিজ্ঞেস করে আজ তুমি এখানে কেন আসলে। হান বলে আসলে আজ আমার জন্মদিন ছিল, এই জন্য আমি সেলিব্রেট করতে এখানে এসেছি। ছোটোবেলায় আমার মা বাবাকে ছেড়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, আর বাবা সবসময় তার বিজনেস নিয়ে বিজি থাকে, এই জন্য আমি সবসময় একাই থাকি। আমার বাবা মা দুজন থাকা সত্ত্বেও আমার সাথে কেউই নেই, তাই আমি বৃদ্ধাশ্রমে গিয়ে সময় কাটাই। আমার স্বপ্ন হচ্ছে আমি আবারও আমার পরিবারের সাথে থাকব, কিন্তু জানি না আমার স্বপ্নটা কখনো সত্যি হবে কি না। হান জিজ্ঞেস করে আচ্ছা তোমার স্বপ্ন কি। ইনশি বলে আমার স্বপ্ন হচ্ছে আমি আমার মার জন্য একটা অ্যাপার্টমেন্ট কিনব, যেখানে উনি খুশি খুশি থাকতে পারবে। আমি ওনার জন্য অনেক টাকা কামাতে চাই, যেন ওনাকে আর কখনো এত কষ্ট করতে না হয় যেমনটা উনি এখন করছেন। সন্ধ্যাবেলা হান জুনের কাছে এসে বলে আমি বলেছিলাম না আমি চেঞ্জ হয়ে যাব, আমার শুধু একটা ভালো মানুষের দরকার ছিল, ও হচ্ছে তোমার বোন ইনশি। তুমি আমার মন খারাপ করো না, আমি ইনশিকে পছন্দ করি। জুন বলে আমি এটা মানি না, তুমি এটা প্লে বয়, তুমি ইনশির সাথে থাকতে পারো না। হান বলে দেখো তুমি এটা কেন মানছো না, আমি প্রমিস করছি এখন থেকে নো প্লে বয়, আমি ওকে নিয়ে অনেক সিরিয়াস। জুন রেগে গিয়ে বলে তুমি সিরিয়াসের কথা কিভাবে বলতে পারো, তাও আবার ইনশিকে নিয়ে, আর ইনশিকে কতটাই চেনো তুমি, তাই ওর থেকে দূরেই থাকো। পরের দিন হান ইনশির কাছে গিয়ে বলে তুমি আমার সাথে এই উইকেন্ডে ঘুরতে যাবে। ইনশির ফ্রেন্ডরা বলে হ্যাঁ অবশ্যই যাবে। ইনশি কিছুটা কনফিউজ ছিল, দেন ও রাজি হয়ে যায়। এরপর হান ওকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়, ওকে অনেক সুন্দর করে ও প্রপোজ করে। হান বলে আমি তোমাকে পছন্দ করি, প্লিজ হ্যাঁ বলে দাও। ইনশি বলে তুমি আমার থেকে আরও ভালো মেয়ে ডিজার্ভ করো। কিন্তু হ্যান আবার ওকে বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি প্লিজ এটা ভেবে পরে আমাকে অ্যান্সার দিও, আর ও দৌড়ে চলে যায়। ইনশি ওর বাসায় চলে আসে যেখানে আগে থেকেই সিন ছিল, ও অনেক রেগেছিল। ও বলে তুমি সবসময় আমার জিনিসগুলো আমার থেকে কেন কেড়ে নাও, প্রথমে তুমি জুনকে নিয়েছ, এখন আবার হানকে কেন। ইনশি ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, তখনই ওখানে ইনশির মা চলে আসে। উনি এতদিন পর সিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। ইনশি ওদের একা রেখে ওখান থেকে চলে যায়। তখনই রাস্তায় ওর সাথে ওনাদের দেখা হয়ে যায়, ওনারাও ইনশির সাথে দেখা করতে এদিকেই আসছিল। ওনারা বলে আজ থেকে একদিনও বাকি নেই যেদিন আমরা তোমার কথা মনে করিনি। সবাই অনেক ইমোশনাল হয়ে যায়, ইনশি কিছুই বুঝতে পারছিল না যে ও কী বলবে। অন্যদিকে শিনও ওনার সাথে দেখা করে অনেক খুশি হয়ে যায়। পরের সিনে দেখি ইনশি জুনের দেয়া সব গিফটগুলো অনলাইনে বিক্রি করে দেয়, আর ওখান থেকে একটা বারে চলে যায়। ও অনেক ড্রিঙ্কস করতে থাকে, তখনই ওখানে জুন চলে আসে আর ওর সাথে বাসা যেতে বলে, কিন্তু ইনশি যেতে চায় না। জুন বলে এখন তুমি আমাকে এতটাই ঘৃণা করো। ইনশি বলে এটা ভালোবাসা আর ঘৃণার ব্যাপার না, আমি এখন শুধু টাকাকে ভালোবাসি, আমি এখানে টাকা পাবো এই জন্যই এখানে আছি, আমি তোমার দেয়া সব গিফট বিক্রি করে দিয়েছি, আমি শুধু টাকা চাই, তুমি এখান থেকে চলে যাও। তখন ওখানে হানও আসে, ওর অনেক খারাপ লাগে। হান বলে তুমি এসব কী করছো, আচ্ছা আমার কাছে টাকা আছে আমার সাথে চলো। ইনশি বলে হ্যাঁ তাহলে আমি তোমার সাথে যাব। ওর কোনো সেন্সই ছিল না, ও উল্টাপাল্টা বকতে বকতে এখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর ওকে হসপিটালে নিয়ে আসা হয়। আসলে ইনশির অনেক বড় একটা রোগ ছিল, ওর কাছে টাকা ছিল না ওর চিকিৎসা করার। ইনশি কাউকে ব্যাপারটা জানিয়ে কষ্ট দিতে চাচ্ছিল না। ডক্টর বলে ওর অবস্থা তেমন ভালো না, খুব জলদি ওর বোন ম্যারো ট্রান্সফার করতে হবে, না হয় ও মারা যাবে। তখনই ইনশির সেন্স আসে, সবাই ওকে দেখার জন্য ভেতরে চলে আসে। ইনশি বলে আমি কোনো চিকিৎসা করতে চাই না, আমাকে একাই ছেড়ে দাও। জুন ওকে অনেক বোঝায় কিন্তু ও কোনোভাবেই মানে না, আর আবারও সেন্সলেস হয়ে যায়। ইনশির ট্রিটমেন্ট করা হয়, এখনও ওর সেন্স আসেনি। হানুকে বলে তুমি কিন্তু এখনও আমার প্রপোজালের জবাব দাওনি, আমি তোমার ঠিক হওয়ার অপেক্ষা করছি, জলদি ঠিক হয়ে যাও। ইনশির সেন্স আসলে ও বলতে থাকে ব্রাদার জুন আমাকে ছেড়ে যেও না, এটা জুনও দরজায় দাঁড়িয়ে শুনতে পায়। পরের সিনে দেখি হান ইনশির জন্য একটা বাসা কিনে ফেলে, আর জুন ইনশির প্রিয় গাছটা তুলে ওর বাসার কাছে নিয়ে যায়। হান ইনশির বিক্রি করে দেওয়া
সব গিফটগুলো আবারও ব্যাগ নিয়ে আসে। ইঞ্চি ঠিক হতেই জুন ওকে বাসায় নিয়ে আসে। প্রিয় গাছটা ওর বাসার কাছে দেখে ইঞ্চি অনেক খুশি হয়ে যায়। শিনও ওর সব ভুলের জন্য ইঞ্চির কাছে মাফ চায়। জুন আর হান মিলে ইঞ্চিকে সেই স্পেশাল জায়গায় নিয়ে যায়। হান ওই গিফটগুলোকে আবারও সুন্দর করে সাজিয়ে রেখেছিল, কিন্তু এবার ওখানে একটা বিয়ের গাউনও ছিল। এসব দেখে ইঞ্চি বুঝতে পারে এগুলো হানি করেছে। এখানে হান জুন দুজনই ইঞ্চিকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু আমাদের দেখানো হয় না ইঞ্চি কার প্রপোজটা অ্যাকসেপ্ট করেছে। হান ইঞ্চিকে নিয়ে ওয়েডিং হলে যায় আর জুন ওকে একটা ফ্লাওয়ার বুকে দেয়। দেন এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখি জুন ছোটবেলায় ইঞ্চির সাথে কাটানোর সময়গুলো মনে করছিল, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিতে আমাদের এটা ক্লিয়ার করা হয় না যে ইঞ্চি কাকে বিয়ে করেছে। আমার তো মনে হয় ইঞ্চি হানকেই বিয়ে করেছে। যদি ও জুনকে বিয়ে করত তাহলে শেষে তো ও জুনের সাথেই থাকতো, তাই না? এখন তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে, ইঞ্চি কাকে বিয়ে করেছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।